আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন ইফফাত। আলোচিত সেফুদার সঙ্গে লেনদেনের পাশাপাশি নিজের প্রচারে সংঘবদ্ধ চক্র পুষতেন আটক হেলেনা জাহাঙ্গীর, এমনটা জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। বিকেলে উত্তরার র‍্যাব হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে তিনি বলেন, তাঁর উচ্চবিলাসী আকাঙ্ক্ষা বাস্তবায়নে জয়যাত্রা টিভিতে নিয়োগের মাধ্যমে চাঁদাবাজি করতেন হেলেনা জাহাঙ্গীর। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি একটি ছবি ও অসংগঠন সুলভ আচরণের কারণে আলোচনায় আসেন হেলেনা জাহাঙ্গীর। এরপরই মূলত তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠতে থাকে। তার পৃষ্ঠপোষকতায় বর্ণিত সংঘবদ্ধ চক্রটি এহেন ভুয়া খেতাব অপপ্রচার চালাত। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অনুমোদনহীন আইপিটিভি চ্যানেল দিয়ে নিয়োগের মাধ্যমে প্রতিনিধিদের থেকে চাঁদা আদায় করতেন। উক্ত টেলিভিশনে বিভিন্ন কর্মী ও সাংবাদিক নিয়োগের মাধ্যমে তিনি চাঁদাবাজি করতেন বলে বিভিন্নভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ভিকটিমদের কাছে জেনেছি। আলোচিত সেফুদার সঙ্গেও ছিল তার নিয়মিত যোগাযোগ ও লেনদেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিভিন্ন বাহিনী নিয়ে নানা ধরনের আপত্তিকর বক্তব্যও দিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর। সে উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মানহানি ও সুনাম নষ্ট করেছে। হেলেনা জাহাঙ্গীর নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। সেই আলোচিত সেফুদা তাকে নাতি হিসেবে সম্বোধন করতে বলো হেলেনা জাহাঙ্গীর আমাদেরকে জানায়। গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটকের সময় অনুমোদনহীন ওয়াকিটকি, মদ, দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা ও বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। এ আর বাদল, আরটিভি, ঢাকা। ভালো মানের আইপিটিভির অনুমতি দেওয়া হবে জানিয়ে যারা এটি নেতিবাচক কাজে ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিকেলে এক ভিডিও বার্তায় কথা জানান তিনি। হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে মন্ত্রী বলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যারা ফাঁক ফোকর দিয়ে আওয়ামী লীগের উপকমিটিতে ঢুকেছে তাদের বিরুদ্ধে সতর্ক হওয়া দরকার ছিল বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। যেগুলো ভালো সেগুলোকে আমরা অনুমোদন দিব, আর যেগুলো বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে খুব সহসা। যারা নানা প্রক্রিয়ায় ফাঁক ফোকর দিয়ে আওয়ামী লীগের উপকমিটিতে ঢুকেছে এটি কখনো সমীচীন হয়নি, এবং এই ধরনের ব্যক্তিবর্গকে কমিটিতে রাখার ক্ষেত্রে আরও অনেক সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় দেশে আরও ২১২ জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ২০,৪৬৭ জন। এদিকে ২৪ ঘন্টায় ১৩,৮৬২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২,৪০,১১৫ জন। একদিনে ১৮ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বগুড়ায় মারা গেছে ১৭ জন, কুমিল্লায় ১৪ এবং ফরিদপুর মেডিকেলে মারা গেছে ১৪ জন, চট্টগ্রামে ৯ ও রাজশাহী মেডিকেলে ১৩ জনের মৃত্যু হয়েছে। করোনা রোগীদের সাধারণ ও আইসিইউ বেড নিয়ে রাজধানীর হাসপাতালগুলোর তথ্য ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের কোনো মিল নেই। স্বাস্থ্য অধিদপ্তর বেড আইসিইউ খালি থাকার কথা বললেও ভুক্তভোগীরা ঘুরছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। করোনা কিংবা করোনার উপসর্গ নিয়ে অনেকেই রাজধানীর হাসপাতালগুলোতে আসছেন, কিন্তু শঙ্কা ফেরি করে বেড়াতে হচ্ছে তাদের। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত।
কুমিল্লার হোমনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে 40 বছর বয়সী গফুর মিয়াকে। বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন তিনি। স্থানীয় চিকিৎসকরা ঢাকা মেডিকেলে ভর্তির পরামর্শ দিয়েছেন, স্বজনরা নিয়ে এসেছেন কিন্তু শয্যা মেলেনি, ঢাকা মেডিকেল পাঠিয়েছে DNCC কোভিড হাসপাতালে। হোমনা থেকে আমরা ঢাকা মেডিকেলে আসছি, ওইখানে ইমার্জেন্সি কক্ষে বলা হয়েছে এখানে আমাদের সিট খালি নাই, এখানে আমাদের অক্সিজেনের ব্যবস্থা নাই, আপনারা সরোয়ারদি অথবা DNCC হাসপাতাল মহাখালী নিয়ে যান, আমরা এখানে নিয়ে আসছি। সেখানেও মেলেনি শয্যা, পরামর্শ দেওয়া হয়েছে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যাওয়ার, সে পথেই তাদের ছুটে চলা। মনে শঙ্কা, সেখানে গিয়ে মিলবে তো শয্যা? অবশেষে একটি সাধারণ শয্যা জুটেছে গফুরের কপালে। এখন আমরা এখানে ভর্তির জন্য আসছি, আমাদেরকে বলছে আপনার ভর্তি হওয়ার জন্য টিকিট কাটেন, আমরা এগুলো জমা দিলে ভর্তি হতে পারবো আর কি। কিন্তু অনেকের সেই সৌভাগ্য হয়নি, জেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত সেবা দেওয়ার বন্দোবস্ত না থাকায় অনেকেই ছুটছেন রাজধানীতে। কারো হয়তো প্রয়োজন ICU, কিন্তু কোথায় মিলবে? রাসেল যেমন জোটাতে পারছেন না পরম দরদি মায়ের জন্য। আইসিউর কোনো বেড নেই, সব বেড বুক, মানে যেখানে যাচ্ছ এখানে, মানে কোনো জায়গায় মানে বেড পাইতাছি না, মানে সব জায়গায় মানে অবস্থা খারাপ। আমাদের মুন্সিগঞ্জ সদরে ICU সচল নাই বলতে আমাদের ওখানে কোনো সিট নেই। আমার রোগী এখন বর্তমান যে অবস্থায় আছে কিছুক্ষণের ভিতরে মারা যেতে পারে। ওখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে পাঠাইছে, ঢাকা মেডিকেলে থেকে DNCT এবং সরোয়ারদী এবং মুগদা এই তিনটা হসপিটালের নাম লেখছে, কিন্তু একটা হসপিটালও আমি কোনো সিট পাচ্ছি না। অথচ স্বাস্থ্য অধিদপ্তর জানান দিচ্ছে ICU, HDO, সাধারণ শয্যা সবই খালি আছে। অধিদপ্তরের 28 জুলাইয়ের তথ্য অনুযায়ী DNCC কোভিড হাসপাতালে 554 সাধারণ শয্যার মধ্যে খালি 501টি, 212টি ICU-র মধ্যে ফাঁকা 8টি, কিন্তু বাস্তবে একটিও খালি নেই। মুগদা হাসপাতালের 350 সাধারণ শয্যার মধ্যে 80টি খালি থাকার কথা বলেছে অধিদপ্তর, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে একটিও নেই। ICU-র ক্ষেত্রেও একই অবস্থা, রাজধানীর প্রতিটি হাসপাতালের চিত্র প্রায় একই। বাস্তবে শয্যা কিংবা ICU খালি নেই, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কাগজে ঠিকই আছে। খান আলামিন, RTV, ঢাকা। বৃষ্টি ভেজা ছুটির দিনে আজ রাজধানীতে মানুষের চলাচল ছিল অনেকটাই কম। গেল কয়েকদিনের তুলনায় যান চলাচলও ছিল সীমিত। এর মধ্যেও জীবনের তাগিদে কেউ কেউ ঘরের বাইরে বের হয়েছিলেন, তবে প্রবেশ মুখগুলোতে ঢাকায় ফেরা মানুষের চাপ ছিল। এ অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউনের সময়সীমা আরও 10 দিন বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। লকডাউনের মধ্যে দুই তরুণ তরুণী আমিনবাজার থেকে রাজধানীতে আসার সময় গাবতলিতে পুলিশের জেরার মুখে পড়েন। প্রথমে নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিলেও জিজ্ঞাসাবাদে ভোল পাল্টান তারা, দেন রাস্তায় বের হওয়ার খোড়া যুক্তি। আমার বোন হয়, কে বলছে আমার হাজবেন্ড একটা অসুস্থ হয়েছে, রোগী দেখতে যাচ্ছে। ধানমন্ডি এলাকাতেও একই চিত্র দেখা যায়। গাজীপুর থেকে আসা এক যুবক ঔষধ কেনার জন্য ঢাকায় আসার কথা বললেও দেখাতে পারেননি কোনো চিকিৎসা ব্যবস্থাপত্র, অবশেষে গুনতে হয় 3,000 টাকা জরিমানা। ওষুধ নেওয়ার জন্য আসছি, তো আসার পর তখন উনি গাড়িটা আমাকে থামান, 3,000 টাকা সে আমাকে ফাইন করে, জাস্ট একটা ওষুধ নিতে আসার। এদিকে ঈদের ছুটি কাটিয়ে এখনও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, তবে বিভিন্ন চেকপোস্টে আইন শৃঙ্খলা বাহিনীর জেরার মুখে পড়তে হয় সবাইকে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে মামলার পাশাপাশি গুনতে হয়েছে জরিমানা। ঈদের পর কোথাও যাইনি, তো বাসায় ছিলাম, একটু আপর বাসায় একটু গেছিলাম, এই সকালে গেছি, এখন যাচ্ছি বাসায়। এত বোঝানোর পরেও কিন্তু কাজ হচ্ছে না, অনেকেই অনেক অজুহাত দেখাচ্ছে, কেউ মেডিকেল এক্সকিউজ, 2 মাস আগের প্রেসক্রিপশন নিয়ে বেরোচ্ছে, তো এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। প্রধান সড়কের মতো অলিগলিতেও প্রশাসনের তৎপরতা না থাকায় বেড়েছে মানুষের আনাগোনা। জনস্বাস্থ্যবিদরা বলছেন, মানুষের চলাচল নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরো ভয়ানক হবে। লকডাউন আর এই মাস্ক পরা, এই দুটো দিয়ে আমাদের যে মানে আমরা সংক্রমণের যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, মানে নিচের দিকে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। আশঙ্কা হচ্ছে যদি এইভাবে চলতেই থাকে তাহলে তো আমাদের আরো ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা পড়ব। এদিকে সারা দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ায় চলমান কঠোর লকডাউন আরো 10 দিন বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রায়হান শোভন, RTV, ঢাকা। রোববার থেকে রপ্তানিমুখী সব শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 9 দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে শিল্প কারখানা।
এদিকে বিজিএমইএ সহ সভাপতি শহীদুল্লাহ আজিম জানিয়েছেন, ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই আপাতত গার্মেন্টস চালু করা হবে। লকডাউন শিথিল হলে ঢাকার বাইরে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের যেগুলো ওয়ার্কার ঢাকায় আছে তাদের নিয়ে আমরা শুরু করব। ইতিমধ্যে যারা বাড়ি গিয়েছিল তারা চলে এসেছে, যারা কিছু বাকি আছে তারা ক্রমান্বয়ে আসবে। রাতারাতি আমাদের 100% ওয়ার্কার দিয়ে চালু করতে হবে এবং কোনো কাহিনী নেই। ঢাকার বাইরে যারা আছেন, শিথিল হওয়ার পরে, অবস্থা স্বাভাবিক হওয়ার পরে বাদ বাকি শ্রমিকরা আস্তে আস্তে ঢাকায় আসবেন। করোনা মহামারীর মধ্যে রাজধানীতে পাল্লা দিয়ে বাড়ছে ডিসমশাবাহিত রোগ ডেঙ্গু। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 170 জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকাতেই 164 জন আর ঢাকার বাইরে 6 জন। চলতি বছর গত 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে সরকারি হিসেবে ডেঙ্গু রোগীর সংখ্যা 2462 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন 709 জন, শুধু ঢাকাতেই 679 জন। এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে সন্দেহে 4 জনের তথ্য পর্যালোচনা করছে IEDCR। ঈদুল আজহায় দেশের সড়ক মহাসড়কে 262টি দুর্ঘটনায় প্রাণ গেছে 295 জনের, আহত হয়েছেন 488 জন। দুর্ঘটনার শীর্ষে এবার মোটরসাইকেল। সকালে DRU-তে সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা নিয়ে এই পরিসংখ্যান তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর মতে, দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইনের কঠোর বাস্তবায়ন ও ট্রাফিক আইনের অপপ্রয়োগ বন্ধ করা জরুরি। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিনই সড়ক, রেল ও নৌপথে ঘটে এমন দুর্ঘটনা, যাতে প্রাণ হারান যাত্রী চালক সহ পথচারীরা। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিসংখ্যান জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। গেল ঈদুল আজহার আগে পরে 15 দিনে দেশে 262টি দুর্ঘটনায় 295 জন নিহত হয়েছে বলে জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। মহাসড়কে ব্যক্তিগত যানবাহন যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা, ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানে বেপরোয়া গতিতে যাতায়াতের কারণে এইসব দুর্ঘটনা যেমন সংঘটিত হয়েছে। এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। গত 6 বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার 33.33% জাতীয় মহাসড়কে, 43.33% আঞ্চলিক মহাসড়কে ঘটে। এছাড়াও সারা দেশে মোট দুর্ঘটনায় 3.33% ঢাকা মহানগরীতে, 0.83% হয়েছে চট্টগ্রাম মহানগরীতে। সড়কে আপনি যদি যথাযথভাবে আইনের প্রয়োগটা করতে পারেন, তাহলে এই আইন প্রয়োগের ভেতর থেকে আমাদের জীবনটাকে নিরাপদ করা সম্ভব। ট্রাফিক আইনের অপপ্রয়োগ রোধ, BRT-এর অনিয়ম ও দুর্নীতি রোধের তাগাদাও দেয় যাত্রী কল্যাণ সমিতি। আশিকুল আলম, RTV, ঢাকা। তিতাসের ছিদ্রযুক্ত ও ত্রুটিপূর্ণ লাইনের লিকেজ থেকেই রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদন ও বিশেষজ্ঞ পর্যবেক্ষণে এমন তথ্যই উঠে এসেছে। যদিও দায় এড়ানোর চেষ্টায় তড়ি ঘড়ি তদন্ত প্রতিবেদন তৈরি করে সংস্থাটি, তবে তিতাসের দায় এড়াবার সুযোগ দেখছে না বিশেষজ্ঞরা। ত্রুটিপূর্ণ গ্যাস লাইন নিয়ে শরীয়ত খানের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন স্বপন দেওয়ান। ভয়াবহ বিস্ফোরণে এভাবেই কেঁপে ওঠে মগবাজার ওয়্যারলেস গেট এলাকা। ধসে পড়ে 3-তলা ভবনের একাংশ। গত 27 জুন সন্ধ্যা 7:30 দিকে ঘটা ওই বিস্ফোরণে ভবনের সামনের রাস্তায় থাকা যানবাহনগুলো দুমড়ে মুচড়ে যায়। বিস্ফোরণ আর আগুনে পুড়ে মারা যান 12 জন, আহত হন 100 মানুষ। ঘটনার পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিস্ফোরক অধিদপ্তর, তিতাস, পেট্রোবাংলা ও পুলিশের পক্ষ থেকে আলাদা তদন্ত কমিটি করা হয়। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের সিঁড়ির কাছে পাওয়া যায় গ্যাসের পাইপ, যার সংযোগ ছিল তিতাস গ্যাসের মূল লাইনের সঙ্গে।
ফায়ার সার্ভিসের অনুসন্ধানে তিতাসের গ্যাসের পাইপের লিকেজ থেকেই দুর্ঘটনার প্রমাণ পাওয়া যায়। বিল্ডিংটার সামনে যে তিতাসের লাইন আছে সেই লাইনেও লিকেজ ছিল, সেখান থেকেও যখন এটাকে উন্নয়নের জন্য যখন এটাকে খোঁড়া হয়েছিল তখন সেখানে লিকেজ হয়েছে আমরা দেখতে পেয়েছি, এবং পরবর্তীতে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল মাটি দিয়ে, সেখান থেকেও গ্যাস সিপ করে ভিতরে যেতে পারে, এবং সেখানে একটা সুয়ারেজ লাইনের একটা ওপেন পিট ছিল। সো এই সমস্ত কারণগুলোই আসলে গ্যাসের উৎস বলে আমরা মনে করছি। তিতাসকে দায়ী করে প্রতিবেদন তৈরি করেছে পুলিশও। তাদের মতে লাইনের লিকেজ থেকে ভবনের একটি কক্ষে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। রিপোর্টের ব্যাপারে যে বিষয়টি সেটা হচ্ছে একটা অভ্যন্তরীণ রিপোর্টের কথা বলা হয়েছে যে সেই জায়গা থেকে সেটা সেই রকমভাবেই করা হবে, যেহেতু নিয়মিত মামলা রুজু হয়ে গেছে। এখন মামলার প্রেক্ষিতে আনুষ্ঠানিক যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো আমরা আমাদের জায়গা থেকে করছি। বরাবরের মতো এই ঘটনায়ও দায় এড়াতে চায় তিতাস। অনেকটা তড়িঘড়ি করে দেয়া প্রতিবেদনে দুর্ঘটনার জন্য শর্মা হাউজের এলপিজি সিলিন্ডারকে দায়ী করে সংস্থাটি। তবে এ নিয়ে ক্যামেরার সামনে আসতে চায়নি সংস্থার কোনো কর্তা ব্যক্তি। বিশেষজ্ঞরা জানান সিলিন্ডার থেকে এত বড় বিস্ফোরণ সম্ভব না। এটা গ্যাসের ইয়ের থেকে হয়েছে, চুরিহাটটাতে আমি এগুলো দেখেছি। মনে রাখতে হবে গ্যাস ইজ এ কম্বাস্টেবল ফ্লেমেবল অ্যান্ড এক্সপ্লোসিভ ইন নেচার। ন্যাচারাল গ্যাসের ভিতরে থাকবে আপনার মিথেনের পরিমাণ বেশি থাকে, বিউটেন এবং প্রোপেন থাকে। বিটেন এবং প্রোপেন কম থাকলে দিস আর দ্য এক্সপ্লোসিভ ইন নেচার। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। লকডাউন যেন মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে কাঁটা বনের পশু পাখিদের জন্য। দোকান বন্ধ থাকায় আলো বাতাস আর খাবারের অভাবে এরই মধ্যে মারা গেছে 500+ পশু পাখি। খাঁচা বন্দি এসব প্রাণীর মৃত্যুর জন্য ব্যবসায়ীদের অমানবিক আচরণকে দুষছেন পরিবেশবাদীরা। রায়হান শোভনের রিপোর্ট। লকডাউনের দিন কিংবা রাত, কাঁটাবনের রাস্তা দিয়ে গেলেই অবুজ প্রাণীদের আর্তনাদে যে কারোর হৃদয় দুমড়ে মুচড়ে যাবে। একে তো খাঁচায় বন্দি, তার উপর দোকান বন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিটা মুহূর্ত কাটে অন্ধকারে। দিনের পর দিন আলো বাতাস আর খাবার না পেয়ে মৃত্যুই যেন শেষ ঠিকানা। বন্ধ দোকান খুলতেই যেন অবলা কুকুরটি আত্মচিৎকারে জানান দিচ্ছে অন্ধকার জীবনের পাশাপাশি ক্ষুধার যন্ত্রণা কতটা কষ্টের। নিস্তেজ শরীরে কেবলই বাঁচার আশা। অভুক্ত থাকায় খাঁচায় বন্দির ছোট্ট পাখিটিও বড্ড ক্লান্ত, মাথা তোলার ক্ষমতা নেই। পাশ থেকেই সঙ্গী পাখি দুটি অভয় দিচ্ছে অনবরত। একই চিত্র রাজধানীর বৃহত্তম পোষা প্রাণীর মার্কেট কাঁটাবনের অন্যান্য দোকানেও। নিয়মিত খাবার না দিয়ে চরম নিষ্ঠুরতার পরিচয় দিচ্ছে পোষা প্রাণী বিক্রেতারা, তবে ভিন্ন কথা বলছেন তারা। আমরা নিজেরা যদি নাও খাই তারপর আমরা বিড়ালে খাওয়াই। লকডাউনের কারণে দোকান না খোলাতে অনেকগুলো পাখি মারা গেছে। এক বেলায় যদি চার বেলার খাবার দিয়ে যাই এটা আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কঠোর লকডাউনে পশু পাখিদের যত্ন নিতে সকাল বিকেল 2 ঘন্টা করে সময় বেঁধে দেয় মন্ত্রণালয়, তবে এমন সিদ্ধান্ত খুব একটা কাজে আসবে না বলে জানায় মার্কেট কর্তৃপক্ষ। বর্তমানে আমাদেরকে যেটুকু পারমিশন দিয়েছেন যে সময়টুকু, এই সময়টুকু আসলে পশু পাখি এবং অ্যাকোয়ারিয়ামের জন্য যথেষ্ট নয়। পরিবেশবিদরা বলছেন অবলা প্রাণীদের মৃত্যুর দায় দোকান মালিকরা কোনোভাবেই এড়াতে পারে না। যারা পশু বিক্রি করে তাদেরকে লকডাউনের জন্য যদি স্পেশালি আপনি ছেড়ে দেন হয়তো বা কেউ কেউ খাওয়াবে, কেউ কেউ খাবে। সোশ্যাল মিডিয়াতে টেলিভিশন এসেছে প্রপার ঠিক মতো খাবার না পেয়ে ট্রিটমেন্টের অভাবে অসুস্থতার জন্য মারা গেছে। অসহায় প্রাণীগুলো যাতে অবহেলার শিকার না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। রায়হান শোভন, আরটিভি, ঢাকা। মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে নওগাঁর মহাদেবপুরে হাত পা বেঁধে এক শিশুকে নির্যাতন করা হয়েছে। সকালে নওগাঁ রাজশাহী মহাসড়কের পাশে নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের কার্যালয়ে ঘটনা ঘটে। পুলিশ জানায় স্টেশনের নিরাপত্তা প্রহরীরা ওই শিশুকে হাত পা বেঁধে লাঠি দিয়ে পেটায়, পরে একটি কক্ষে আটকে রাখে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। আলাদা ঘটনায় বিভিন্ন স্থানে 4 জনকে হত্যা করা হয়েছে। নিখোঁজের কয়েক ঘন্টা পর বাগেরহাটের মোরেলগঞ্জে লিমন মোল্লা নামে এক শিশুর হাত পা বাঁধা লাশ
উদ্ধার করেছে পুলিশ। সকালে জয়পুরহাটের আক্কেলপুরের সাজিপাড়ায় স্ত্রী হালিমাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আকবরের বিরুদ্ধে। পরে আকবর আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পটুয়াখালী সদরের ছুরিকাঘাতে ইব্রাহিম নামে এক মোটরসাইকেল চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ সদরে দুই পক্ষের সংঘর্ষে মোদাচ্ছের নামে একজন নিহত হয়েছে। এফবিসিসিআই এর পক্ষ থেকে যশোর জেলা প্রশাসকের কাছে করোনা চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার, কনসেন্ট্রেটর ও সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান এসব সামগ্রী গ্রহণ করে। এ সময় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আক্তারুজ্জামান ও সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মোট 15টি অক্সিজেন সিলিন্ডার, 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও 45,000 সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়। টানা তিন দিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হলেও অনেক জায়গায় কমেছে পানি। কক্সবাজারের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পরিস্থিতির অবনতি হলেও এখন আবহাওয়া ভালো থাকায় পানি কমছে। বান্দরবনে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বরগুনায় বৃষ্টি ও জোয়ারের পানি নেমে গেলেও বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এদিকে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাঁচা পাহাড় এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল কুমিল্লার চান্দিনা মহিলা কলেজ মাঠে। এর আগে প্রথম জানাজা হয়েছে বাদ এশা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে। তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। কুমিল্লা 7 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 74 বছর। তিনি স্ত্রী, মেয়ে, ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাইবান্ধার পলাশবাড়িতে সিএনজি অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে নারী সহ 4 জন। এ সময় আহত হন আরও 3 জন। সন্ধ্যায় ঢাকা রংপুর মহাসড়কে শহরের উত্তর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক গোবিন্দগঞ্জ উপজেলার সবুজ মিয়া, ভোলার জিন্টু মিয়া, রংপুরের শামী আক্তার ও শাহজালাল। পুলিশ জানায় বগুড়াগামী কাভার্ড ভ্যানটির সঙ্গে ধাপের হাটগামী অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদে পর্যন্তই আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল পে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।